যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাহি সোরেন সম্প্রতি দুষ্প্রাপ্য সাঁওতালি সাহিত্য কর্মগুলিকে সংরক্ষণ করে একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। তার এই বিশাল কর্মকাণ্ড সম্বন্ধে জানতে কলকাতা দূরদর্শন পৌঁছে গেছিল তার কাছে একটি প্রতিবেদন। ভারতের 22টি তপশিলি ভাষার মধ্যে অন্যতম আদিবাসী ভাষা সন্থালি সাঁওতাল সম্প্রদায়ের মৌখিক সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য বজায় রেখে চলেছে। সাঁওতাল বুদ্ধিজীবী এবং খ্রিস্টান ধর্মপ্রচারকদের প্রচেষ্টায় সাঁওতালি ভাষায় অলচিকি হরফে প্রাচীনতম লিখিত রচনাগুলি 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুর দিকে রচিত হয়েছিল। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাহি সোরেন বেশ কিছু দুষ্প্রাপ্য সাঁওতালি সাহিত্যের পুনরুদ্ধার করে সেগুলি ডিজিটাল সংস্করণ হিসেবে সংরক্ষণ করে প্রদর্শনীর আয়োজন করেন। এই ধরনের কাজ ভীষণ প্রয়োজন। মূলত এখন আমরা যেরকম আবহাওয়ার পরিবর্তন বা মানুষের পরিবর্তন হতে দেখছি আমরা, সেটার সাথে সাথে আমাদের নথি ডিজিটাইজেশন যদি না করা হয় তাহলে আমরা সেটাকে আমাদের একটি বিপুল হিস্ট্রি আমরা ইতিহাসকে হারাতে চলেছি আর কি। তো তখন আমার মনে হয়েছিল আমাদের সাঁওতালি ভাষার তো এরকম কিছু নেই, বরং যেটা আছে সেটা সুদূর অশ্লোতে, এবং সেই অশ্লোতেই আমাদের বিশ্বের সবথেকে বেশি সাঁওতালি ডকুমেন্ট এবং ম্যানুস্ক্রিপ্টের রিপোজিটরি রয়েছে। তো সেটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমাদের এখান থেকে এরম একটি প্রচেষ্টার খুব প্রয়োজন, যে খুব মূল্যবান পুরনো যেই ডকুমেন্টগুলো, পুঁথিগুলো, নথিগুলো, সেগুলো সত্যি বলতে মানুষের সাথে সাথে যত দিন যাচ্ছে সেগুলো বিপুল ক্ষয় হচ্ছে। তো সেইগুলির একটা বাঁচানোর প্রচেষ্টা এই ডিজিটাইজেশনের মাধ্যম। তো আমি যেই কাজটা এত বছরে করে উঠতে পেরেছি সেটি প্রায় 5,000 থেকে 6,000 ইমেজেস ডিজিটাইজেশনের মাধ্যমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এ ধরনের কাজ যত বেশি আমরা করতে পারবো এটি আমাদের সম্পদ,